হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ফাতেমাস ব্লগ থেকে আমি ফাতেমা আবারও হাজির হয়ে গেলাম আরেকটি ব্লগ আপনাদের মাঝে শেয়ার করার জন্য। বন্ধুরা, আমি সপ্তাহে কি কেনাকাটা করলাম তাই আজ আপনাদের মাঝে তুলে ধরব। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, গত এক ব্লকে আমি আমার সংসারে কিছু কেনাকাটা করেছিলাম। সেখানে এক আপু আমাকে কমেন্ট করে জানিয়েছিল যেন আমি এর পরে কোনো ব্লগ করলে কী কী কেনাকাটা করেছি সেই কেনাকাটার দামগুলো বলে দেই। আসলে বন্ধুরা, এত কিছুর দাম যদি বলতে চাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যায়, আপনারা এত ধৈর্য সহকারে শুনবেন না। তাই প্যাকেট যেগুলো রয়েছে, প্যাকেটজাত দ্রব্য, সেগুলোর মূল্য আসলে প্যাকেটের গায়ে লিখে দেওয়া থাকে। আমি প্যাকেটজাত দ্রব্যগুলো ছাড়া বাকি যে খুচরা দ্রব্যগুলো আজকে কিনেছি সেই দ্রব্যগুলোর দাম বলে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি মুড়ি নিয়ে নিয়েছি। আমার কাছে প্যাকেট মুড়ি থেকে খোলা মুড়িটাই ভালো লাগে। আমি এখানে 1 কেজি মুড়ি নিয়ে নিয়েছি। এই মুড়িটার দাম নিয়েছে আমার কাছ থেকে 65 টাকা। বন্ধুরা, এখানে জলপাই নিয়ে নিয়েছি আমি 1 কেজি। এখানে এই জলপাইটার মূল্য নিয়েছে 40 টাকা। বন্ধুরা, এখানে আমি একটা ময়দা নিয়ে নিয়েছি, ময়দার প্যাকেট। ময়দার প্যাকেটের মূল্য গায়ে লিখে দেওয়া রয়েছে তাই আমি এই মূল্যটা বললাম না। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে 2 কেজি পোলার চালের খুদ নিয়ে নিয়েছি। আমার খুদের ভাত খুব ফেভারেট, আমি খুদের ভাতটা পছন্দ করি। এখানে আমি পোলার চালের খুদটা নিয়ে নিয়েছি। এই খুদের মূল্য হচ্ছে 50 টাকা কেজি। আমার এখানে 2 কেজি নিয়েছি, মূল্য নিয়েছে 100 টাকা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি চিনি নিয়ে নিয়েছি, 1 কেজি চিনি নিয়ে নিয়েছি। আমি এই চিনিটাও খোলা নিয়ে নিয়েছি, এই চিনির মূল্য নিয়েছে 65 টাকা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি পোলার চাল নিয়েছি, 1 কেজি পোলার চাল নিয়েছি, এর মূল্য নিয়েছে 100 টাকা। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যাঙ্কার ডাল নিয়ে নিয়েছি। এই অ্যাঙ্কার ডালটি দিয়ে পেঁয়াজও তৈরি করলে খুব স্বাদের হয়। আমি এখানে 1 কেজি অ্যাঙ্কার ডাল নিয়ে নিয়েছি, এর মূল্য নিয়েছে 50 টাকা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, বন্ধুরা এই প্যাকেটটিতে আপনারা দেখতে পাচ্ছেন আমি বেগুন কিনে নিয়েছি। বেগুনের মূল্যটা নিয়েছে 20 টাকা কেজি। এখানে আমি 1 কেজি বেগুন নিয়ে নিয়েছি। বন্ধুরা, এই প্যাকেটটিতে রয়েছে আলু। আসলে আলুর মূল্য এই বছর অনেক বেড়ে গেছে। আলুটা আমি নিয়েছি 45 টাকা কেজি। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ। পেঁয়াজ এখানে আমি 2 কেজি নিয়েছি, পেঁয়াজের মূল্যটা নিয়েছে 50 টাকা কেজি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি দুইটা দই নিয়ে নিয়েছি। এই দইটা হচ্ছে আমার বাচ্চা নিয়েছে, শক্তি প্লাস এই দইটার দাম নাম। বন্ধুরা, এই ঝুড়িটার মধ্যে আমি নিয়ে নিয়েছি ধনিয়া পাতা। ধনিয়া পাতার কেজি আমার কাছ থেকে নিয়েছে 30-60 টাকা কেজি। আমি আধা কেজি নিয়েছি, এখানে 30 টাকার মূল্য ধনিয়া পাতা রয়েছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা মুরগি নিয়ে নিয়েছি। এই মুরগিটার কেজি নিয়েছে 120 টাকা কেজি। এখানে আমার মুরগিটার দাম পড়েছে 250 টাকা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাকেটের মধ্যে রয়েছে ডাবলি, যেটা দিয়ে চটপটি এবং বেলপুরি তৈরি করা হয়। সেই ডাবলিটা আমি 1 কেজি নিয়ে নিয়েছি, এর মূল্য হচ্ছে 40 টাকা। বন্ধুরা, এই প্যাকেটটিতে আপনারা দেখতে পাচ্ছেন গাজর। গাজরটা আমি কিনেছি, এখানে 1/2 কেজি নিয়েছি। গাজরের মূল্য 60 টাকা কেজি, এখানে আমার 30 টাকা। এই কয়টা গাজর আমার মূল্য পড়েছে 30 টাকা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা তেল নিয়ে নিয়েছি, এটা সরিষার তেল। এই সরিষার তেলটা আমাদের এখানের এক চাচা নিজের হাতে তৈরি করে, আমি ওনার কাছ থেকে আরেকবারও নিয়েছি, খুব ভালো ফল পেয়েছি তাই আমি ওনার কাছ থেকে আবারও নিলাম। এই সরিষার তেলের মূল্য হচ্ছে 50 টাকা। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ঘি নিয়েছি, এই ঘিটা ওই চাচাই তৈরি করে, আমি এই ঘিটা নিয়ে নিয়েছি। এই ঘির মূল্য হচ্ছে 110 টাকা। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিম, আমি 1 ডজন ডিম নিয়ে নিয়েছি। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ। এই বছর আমরা কিন্তু কাঁচামরিচ 250 টাকা কেজিও কিনে খেয়েছি, এখন কাঁচামরিচের দাম কমেছে। আমি কাঁচামরিচ এখানে 1/2 কেজি নিয়েছি, 100 টাকা কেজি, আমার কাছ থেকে 1/2 কেজির মূল্য নিয়েছে 50 টাকা। বন্ধুরা, এখানে সিম দেখতে পাচ্ছেন আমি 1/2 কেজি সিম নিয়েছি, সিমের মূল্য 30 টাকা কেজি, এখানে আমার 1/2 কেজি সিম 15 টাকা পড়েছে। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেবু, আমি এখানে 1 হালি লেবু নিয়েছি, এর মূল্য হচ্ছে 20 টাকা। বন্ধুরা, এখানে আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি, এই ব্রেডের মূল্য গায়ে লেখা আছে তাই আমি বললাম না। বন্ধুরা, এখানে আমি একটা ডিপ্লোমা কোম্পানির একটা দুধ নিয়ে নিয়েছি, এই দুধের সাথে আমি একটা ফ্রি পেয়েছি 350 গ্রাম পোলার চাল। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা সাবান নিয়ে নিয়েছি, লাইফ বয় গায়ে দেওয়ার সাবান। বন্ধুরা, আমি এখানে 3টা
প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি, এখানে চারটা করে নুডলস থাকে, আমি 3 প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে তিল সয়াবিন তেল এরকম প্যাকেটেও পাওয়া যায়, আমি এই প্যাকেটগুলোই কিনেছি। যেহেতু আমার সাপ্তাহিক বাজার, মাসিক বাজার হলে আমি বোতল নিয়ে নিই, আর যেহেতু আমার সাপ্তাহিক বাজার তাই আমার কিছু তেল শর্ট পড়েছে, এই কারণে আমি 2 লিটার এই দুইটা প্যাকেট তেল নিয়ে নিয়েছি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা সস নিয়ে নিয়েছি, কারণ নুডলসের সাথে সস না হলে বাচ্চারা খেতে চায় না, এখানে আমি 1 ডজন সস নিয়ে নিয়েছি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ভীম লিকুইড নিয়ে নিয়েছি, ভীম সাবানের চেয়ে লিকুইডটা ব্যবহার করলে আসলে ভালো, আমি এই সাবানটা নিয়ে লিকুইডটা নিয়ে নিয়েছি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি 1 কেজি লবণ নিয়ে নিয়েছি, আর ওই ট্রেটার মধ্যে রয়েছে ফুলকপি, আমি ফুলকপি 3টা নিয়ে নিয়েছি, 10 টাকা পিস করে আমার এই ফুলকপিগুলো পড়েছে। বন্ধুরা আমার সাপ্তাহিক ব্লগটা এই পর্যন্তই, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি, খুদাহাফেজ।